প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় জনগণ বিভ্রান্ত হয় এমন কথা না বলতে উপদেষ্টাদের প্রতি আহ্বান জানান তিনি। ১৯৮০ সালে ভেঙে যাওয়ার চার বছর পর জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি গঠন করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আসম আব্দুর রব। দলটির ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন ছিল জাতীয় প্রেস ক্লাবে। এতে অংশ নেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সেখানে তারা বলেন, পতিত সরকার ও তার দেশি বিদেশি দোসররা ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করতে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা। পুরনো বন্দোবস্তের যে কোনো অংশই ওই পুরনো ঘাকে, পুরনো নানান শক্তিকে আবারও পুনর্বাসিত করার চেষ্টা করবে। যারা দেশ পরিচালনা করে তারা দাপট দেখে বেড়াচ্ছে, সরকার তাদের সম্পর্কে এই অন্তত ৯০ দিনের কাছাকাছি সব রকম ব্যবস্থা নিতে পারেননি। অন্তর্বর্তী শাহ সরকারকে বলি, আপনার তো ঘুমাই গেছে, আপনাদের কমিশন, আপনাদের সব কমিশন ঘুমন্ত হয়ে গেছে, এদের জায়গা। এ সময় প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণ বিভ্রান্ত হয় এমন কথা না বলতে উপদেষ্টাদের প্রতি আহ্বান জানান তিনি। আমাদের যারা সরকারে আছেন, দায়িত্ব পালন করছেন আপনার উপদেষ্টা, তারা এমন কোনো কথা বলবেন না বা এমন কোনো কাজ করবেন না যেখানে জনগণের বিভ্রান্তি সৃষ্টি হবে। নির্বাচিত সরকার ছাড়া জনগণকে প্রেজেন্ট আর কেউ সেভাবে করতে পারে না। সুতরাং নির্বাচনটা যত তাড়াতাড়ি হয় আমার এই রাষ্ট্র পরিবর্তনের কাজটা তত তাড়াতাড়ি। এর আগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে সামনে রেখে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করে বিএনপি। দিবসটি উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ১৫ বছরে বিকৃত ইতিহাসকে পেয়েছে, সঠিক ইতিহাসকে পায়নি, তাদের সামনে সেই সঠিক ইতিহাস তুলে ধরা এবং এই ৭ নভেম্বরের গুরুত্বকে সামনে তুলে নিয়ে আসা, এই দায়িত্বটা পালন করার জন্যই আমরা এবার ৭ নভেম্বর ব্যাপকভাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছি। বিগত ১৫ বছরে দেশের সকল ইতিহাস বিকৃত করেছে আওয়ামী লীগ এমন অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৭ নভেম্বরের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চান তারা। যাকে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে শাহনে অজবাবলু, চ্যানেল ২৪, ঢাকা।